প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি চকরিয়ার দিগর পানখালি গ্রামে। এই গ্রামেরই নিখিলদা, উনি আমাদের অ্যাটলাস 2020 জাতের বাঁধাকপি চাষ করেছেন। এই অ্যাটলাস 2020 তার কাছে কেমন লেগেছে এবং এই মাঠে কেমন ফলাফল দিচ্ছে, এটাই আজকে আমরা তার কাছ থেকে শুনবো। এবার তো একটা নতুন জাত পেলেন যার নাম হচ্ছে অ্যাটলাস 2020, তো এই জাতটা অন্য জাতের থেকে পার্থক্য কী কী পেয়েছেন? পার্থক্য পেয়েছি এইটা মান খুব সুন্দর, তার জাত তো ভালো, একটা কি আছে গ্রিস আছে। এই যে 70 দিন বয়স এই যে বাঁধাকপি, অন্য যে জাতগুলো ছিল আপনি যেটা চাষ করেছেন বা আশেপাশে যারা চাষ করেছে তাদের ওই কপি কি এরকম বড় হয়েছে নাকি আরো ছোট না বড়? আরো ছোট হয়েছে। আচ্ছা, তাহলে একটা কপি উঠান তো আমরা দেখি। বাহ, এইটাই হচ্ছে অ্যাটলাস। ওরে বাবা, এ তো অনেক ওজন। হ্যাঁ, কতটুকু ওজন হবে এটা? 2.5 কেজি 3 কেজি হবে, 2.5 কেজি 3 কেজির মতো। আচ্ছা, তো হ্যাঁ, আর এটা আপনার বাজারজাত কি শুরু করেছেন? হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, কিছু দেখছি যে ফাঁকা আছে। তো কতদিন আগে বিক্রি করলেন? সপ্তাহ আগে আর কি। সপ্তাহ আগে? 7 দিন আগে হলে তো তাহলে 63 দিন বয়সে আপনি বিক্রি করেছেন। 65 দিন হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তখন কত করে দাম ছিল? 8 টাকা কেজি। 8 টাকা কেজি, এখন তো দাম কমে গেছে। এখন দাম কমে গেছে। আচ্ছা, তো এই জাতটা বাজারে নিয়ে গেলে অন্যান্য অনেক কপি তো আসে বাজারে, তো এইটার বিক্রি কেমন হয়? এইটার সাইজে একটু বাড়ে, বিক্রি বাড়ে। হ্যাঁ, বাড়ে, সাইজে বাড়ে, কাস্টমার বাড়া আর কি। আচ্ছা, মানে আড়তদার বা পাইকার যারা তারা দ্রুত নিয়ে নেয়। দ্রুত নিয়ে নেয়। কেন? কেন? এটা মাল ভালো, মাল সুন্দর। আচ্ছা আচ্ছা, যেহেতু রঙের গিরিশ আছে, মালটা টাইট। টাইট না? কেমন টাইট? কম, শক্ত আর কি। খুবই শক্ত? শক্ত। আচ্ছা, একটু কেটে দেখি আমরা। একদম মাছ থেকে কাটেন। আপনি একটা নেন, আপনি একটা পাশ নেন। দর্শক মণ্ডলী দেখছেন আপনারা এই অ্যাটলাস 2020 জাতের বাঁধাকপি, এটা আসলে খুবই শক্ত, ভিতরে কিন্তু কোনো ফাঁপা নেই। ফাঁপা নেই, অন্য জাতে তো ভিতরে ফাঁপা থাকে। ফাঁপা থাকে? হ্যাঁ, ফাঁপা থাকলে তো তখন হচ্ছে ওটার দামও কম হয়, কম, আর ওজন কম হবে। কম হবে, হ্যাঁ, মালটা হালকা হালকা হবে। আসলে আপনি যখন বিক্রি করেন তখন তো এরকম কেটে আর দেখে না, দেখে নাই তারা, এমনি চাপ দিয়েই বোঝে। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এই অ্যাটলাস 2020 জাতের বাঁধাকপি, যেটা হচ্ছে 70 দিনেই বাজারজাত করা যায়। দাদা আরও আগে থেকেই তুলেছেন, প্রায় সপ্তাহখানেক আগে থেকে, অর্থাৎ 63 থেকে 65 দিনেই উনি বাজারজাত করতে পেরেছেন। আর এটার ভিতরটা অনেক শক্ত, কোনো ফাঁপা নাই। অন্য যাতে দেখা যায় যে ভিতরে ফাঁপা থাকে তখন হচ্ছে ওজন কম হয় এবং টাইট থাকে না। টাইট থাকলে কিছু সুবিধা আছে যে এটা মানে পরিবহনে কোনো সমস্যা করে না, ফেটে যায় না। আচ্ছা, আপনি 1 সপ্তাহ আগে তুলেছেন, তারপর এই বাদবাকি এই কপিগুলো কবে তুলবেন? 2-4 দিনে তুলবো আর কি। অনেক কপিতে একটা সমস্যা দেখা যায় যে বেশি দিন রেখে দিলে ফেটে যায়। ফেটে যায়? হ্যাঁ, আজ ফাটে নাই তো। এটা ফাটে নাই তো, এখনো তো ফাটে নাই। আচ্ছা দাদা, আপনার এই জমি কি অন্যান্য কৃষকরা দেখতে আসে? হ্যাঁ, দেখতে আসে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল শুকুর, আমিও এরকম খেতে অনেক করছি। টমেটো আছে, মরিচ আছে, এই ফুলকপি আছে। আচ্ছা, আপনি এই দাদার জমিতে এই অ্যাটলাস 2020 জাতটা দেখেছেন না? দেখেছি। আচ্ছা, কবে দেখলেন? না, আমরা গত বছর ধরে করতেছি, সবাই করতেছি, আমাদের পাশাপাশি উনিও আমার শাশি, আমার সাথে, ওনার সাথে আমিও থাকি, আমার সাথে উনিও থাকে। আচ্ছা, সেই কারণে মানে উনি একটা করেছেন, সেইটাই আপনি করেছেন? আমিও করেছি। আচ্ছা, আপনার করে আপনার কাছে কেমন লেগেছে? আমার তো ভালো লাগে এরকম করলে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে চকরিয়ার এয়ার মালিক সিডসের ডিস্ট্রিবিউটার এবং ডিলার ভাইরা আছেন আমাদের সাথে, তো তাদের কাছ থেকে আরও বিস্তারিত শুনবো এই অ্যাটলাস 2020 সম্পর্কে। তো অন্য যে জাতগুলো আছে এই সময়ের বাঁধাকপি, সেই জাতের থেকে এই অ্যাটলাস 2020-র কোন বিশেষ মানে দিকগুলো আপনার কাছে ভালো লেগেছে? অ্যাটলাস 2020 এই জাতটি হচ্ছে এই মৌসুমের জন্য একটা সেরা জাত হিসেবে আমরা এখানে ট্রায়াল দিয়েছি অনেকবার। এরপর আমার নিখিলদা এই জমিটা করেছে, এখানে আমরা এসেছি, কিন্তু এটার মধ্যে অন্যান্য জাতের সাইডে এই জাতটি হচ্ছে ওজনে 2.5 থেকে 3 কেজি হয়। এরপর বাজারেও এটার চাহিদা অনেক ভালো, এই জমিতে খরচ একটু কম।
কীটনাশক বালাইনাশক এগুলো কম ইউজ করতে হয়, যার ফলে কৃষকরা লাভবান হবে। হ্যাঁ, আর এই জারটা হচ্ছে যতই বড় হোক না কেন কিন্তু এটা ফাটবে না। আচ্ছা, আর এটা এমনিতে দেখতে দবদবে সাদা, বাজারে অনেক চাহিদা অনেক বেশি অন্যান্য জাতের তুলনায়, এই জারটা হচ্ছে বাজারজাতকরণে অনেক সুবিধা। আচ্ছা বেলাল ভাই, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি তো অনেক জাতেরই বাঁধাকপির বীজ বিক্রি করেন, হ্যাঁ কৃষকরা তারা মাঠে চাষ করেন, তো কৃষকরা কি বলেন এই জাতটা সম্পর্কে? জাতটা সম্পর্কে কৃষকরা বলে এই কপিটা যদি বিশ দিন পর্যন্ত যখন রেখে দেয়, যখন দাম কম হয়, তো কৃষকও বলে এগুলো রেখে দিলে ফেটে যায় না। আচ্ছা, ফেটে যায় না, আর এগুলো অনেক টাইট ওজন হয়, তখন এই ক্ষেত্রে যায় 4 কেজি আরো 4 কেজি এরকম হয়ে যায়। আচ্ছা, আরো আরো বেড়ে যায়, আরো আরো বেড়ে যায়। আর কফির জাতগুলো অনেক সুন্দর, এগুলো আবার মরিচের, আমাদের এখানে তো মরিচের খেতে ভিতরে দেয়, এগুলো যখন খেত নষ্ট করে না, মানে এটার পাতাগুলো খাড়া, হ্যাঁ খাড়া হওয়ায় তো আবার সুবিধা আছে যে যখন শুধু বাঁধাকপি চাষ করছে তখন অতিরিক্ত মানে বেশি করে লাগাতে পারে, বেশি করে লাগাতে পারে। আর হচ্ছে যখন সাথী ফসল হিসেবে মরিচ গাছ থাকছে, একই জমিতে দুইটা ফসল, হ্যাঁ ফসল যখন চাষ করে তখন হচ্ছে আবার অন্য জাতে সমস্যা করে না, সমস্যা করে না। আচ্ছা, তাহলে তো এটা খুবই সুন্দর একটা সুন্দর জাত। জি, আর এছাড়া তারা বাজারজাত করছে কেমন? বাজারজাত করতে ভালো, এগুলো যখন দূরে পরিবহন দেয় তখন পাতাগুলো খুলে যায় না। আচ্ছা, তারপরে আর কপি তো ফেটে যায় না, এগুলো নষ্ট হয় না, এই কারণে যারা ব্যবসা করে তাদের জন্য বেশি সুবিধা। আচ্ছা, মানে এটা রংটাও ঠিক একই রকম থাকে, রং থেকে যাবে এইরকম রং, তিন চার দিন হয়ে গেলে এগুলো রং শেষ হবে না। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে নিয়ে এসেছিলাম চকরিয়ার এই দিগর পানখালিতে অ্যাটলাস 2020 জাতের মাঠ পর্যায়ের ফলাফল দেখতে। আমরা দেখলাম এই যাত্রা সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আপনাদেরকে দেখালাম। তো আপনারা যারা বাঁধাকপি চাষ করতে চাচ্ছেন, এই অ্যাটলাস 2020 যাত্রা নিশ্চিন্তে নির্ভাবনায় বেছে নিতে পারেন, আপনারা লাভবান হবেন। আর মালিক সিডসের যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের তথ্যের জন্য আপনারা malikseeds.com এই ওয়েবসাইট, এআর মালিক সিডস নামে ফেসবুক পেজ এবং মালিক সিডস নামে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল এবং পেজে আপনারা দেখতে পারবেন। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Let's see.